মহাত্মা গান্ধী দুইটা নাম বললেন, সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, না হয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের যে কোনো একজনের আদর্শ বাস্তবায়ন করবে তোমাদের মহাভারতের অস্থায়ী ক্ষমতায় স্থায়িত্বে পরিণত হবে, জনগণের ভালোবাসা পাইবা। বলেন হযরত উমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের আদর্শ মূলত কার আদর্শ? আওয়াজ দিয়ে বলেন কার আদর্শ? একজন হিন্দুদের লিডার হওয়ার পরেও রাসূলের আদর্শের মর্ম বুঝলেন, কিন্তু তুমি আমি বুঝলাম না। গ্যারান্টি দিয়া যদি বলি, স্ট্যাম্পে যদি লিখিত হয় তবুও লিখিত স্বাক্ষর দিতেও রাজি আছি। আমাদের ওয়ার্ড গুলো, আমাদের ইউনিয়ন গুলো, পৌরসভা গুলো, আমাদের আসন গুলো, সংসদীয় আসন, কোন মেম্বার যদি তার ওয়ার্ডের মধ্যে রাসূলের আদর্শ মতো হযরত ওমরের নীতিমালায় তার ওয়ার্ড পরিচালনা করে, কোন চেয়ারম্যান যদি তার ইউনিয়ন হযরত ওমরের নীতিমালায় রাসূলের আদর্শ মতো পরিচালনা করে, কসম দিয়া বলতে পারি, চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, ওই চেয়ারম্যানের জীবনে আর নির্বাচন করা লাগবে না, সিলেকশনই হয়ে যাবে। শর্ত কি? শর্ত কি? রাসূলের আদর্শ হযরত ওমরের নীতিমালায়। إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم পয়গম্বরকে আল্লাহ বলে দিলেন, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, শর্ত লাগায় দিছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষকে জানায় দেন, দুনিয়ার উম্মত, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও কিভাবে ভালোবাসবা? আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জানায় দিতেছি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর পছন্দ, ফাত্তাবিউনি আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসবা, আমি নবীর ইত্তেবা করবা, অনুসরণ করবা, এটা আমি নবীর খাহেস নয়, আমার বাপ দাদার কথাও নয়, আমার বানানো কথা নয়। কে বলছেন? আল্লাহ। এটা আল্লাহর চাহিদা, এটা আল্লাহর চাওয়া। আল্লাহ বলেছে, এ ভাই এই কি ব্যস্ত আসছেন, একটু বাইরে যান। আল্লাহর চাওয়া, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসার মাপকাঠি কোরআন থেকে জানবো, আল্লাহকে ভালোবাসে কারা, রাসূলকে ভালোবাসে যারা। সহজ কথা, আল্লাহকে ভালোবাসে কারা? জোরে জোরে। তাহলে লাজেম হয়ে যায়, আল্লাহকে ভালোবাসে না কারা, রাসূলকে ভালোবাসে না যারা। মুসলমান রাসূলের উম্মত দাবি করলাম, আশেকে রাসূলের অভাব নাই আমার দেশে। রবিউল আউয়ালে জশনে জুলুস হয়, বিশাল আয়োজন করে অনেক কিছু করা হয়, আসলে রাসূলের আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা আমার মধ্যে কতটুকু আছে, আপনার ভিতরে আপনি রাসূল সম্পর্কে কতটুকু জানেন? বহু মানুষ আছে রাসূলের নাম জানে না, অবাস্তব কথা নয়। আমার রাসূলের জিন্দেগী আপনাকে জানতে হবে যদি আপনি সঠিকভাবে আপনার জীবন পরিচালনা করতে চান। পৃথিবীর এমন কোন মনীষী নাই, পৃথিবীর এমন কোন মহান ব্যক্তি নাই যার ব্যাপারে কেউ বলতে পারে তার জীবনে এমন কোন কাজ নাই যা সে বাকি রেখে গেছে। প্রত্যেকের ক্ষেত্রেই বলা হয়, যদি আর কয়টা দিন বাইচা থাকতো আরো অনেক কাজ হইতো, কথা বলে না, যদি আর কয়টা দিন বাইচা থাকতো তার দ্বারা আরো। কিন্তু আমার রাসূলের ব্যাপারে এমন কথা নাই যে আর কয়টা দিন বাইচা থাকলে রাসূলের দ্বারা আরো কাজ হইতো, এমন কথা নাই। কারণ একজন মানুষের জন্য
জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবার জন্য যা যা দরকার আখিরাতের দিক থেকে দুনিয়ার দিক থেকে সব কিছু রাসূলের জীবন থেকে শিক্ষা পাওয়া যায় আর যখন রাসূলের মাধ্যমে সব পূর্ণ হয়ে গেছে তখনই আল্লাহ ঘোষণা করলেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ জানায় দিলেন পয়গম্বর আপনার মাধ্যমে আমি আল্লাহর দিন পরিপূর্ণ করে দিলাম জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যা যা দরকার সব রাসূলের জীবন থেকে পাওয়া যায় অথচ আমরা মুমিন আমরা আশিকের রাসূল দাবিদার আমরা সুন্নি দাবিদার আমরা রাসূলের বড় প্রেমিক দাবিদার মাথায় টুপিও দি মুখে দাড়িও আছে রাসূলের জন্ম মৃত্যু দিবস পালন করি রাসূলের জন্য সবকিছু করতে রাজি আছি রাসূলের অবমাননা যদি হয় মিছিল মিটিং পর্যন্ত করি কিন্তু রাসূলের আমল রাসূলের আদর্শ আসলে আমার নিজের আমলি জিন্দেগিতে বাস্তবায়িত হয় না একটা হলো অন্তরের মহব্বত এটা ঠিক আছে কিন্তু কাজে কর্মে লাগবে না বলেন রাসূলের আদর্শের দাম কি এক সময় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না সব মিলে নাম ছিল মহাভারত এই মহাভারত এক সময় 8 থেকে 850 বছর শাসন করেছে মুসলমানেরা ব্রিটিশরা মুসলমানদের হাত থেকে মহাভারতের ক্ষমতা ছিনিয়ে নেয় এই ইতিহাস অনেক বড় আমার মূল কথা যতটুকু এটুকু বলবো ইতিহাস বলবো না ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর ইংরেজদের নিজেদের মধ্যে তাদের শাসনামলী একটা দ্বন্দ্ব দেখা দেয় ওই দ্বন্দ্বের সময় অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা দেওয়া হয় হিন্দুদের ধর্মীয় নেতা হিন্দুদের রাজনৈতিক নেতা মহাত্মা গান্ধীর হাতে মহাত্মা গান্ধী এমন বড় বুজুর্গ ছিলেন দিল্লির শাহি মসজিদের খুতবা দিতেন কথা বলে না কে তিনি একজন হিন্দু হিন্দুদের মাঝে উনি একজন সর্বোচ্চ মর্যাদার নেতা তাদের কাছে সে যত বড় নেতা হোক আমাদের কাছে সে মুশরিক সে কাফের তার ভিতরে ঈমান নাই একজন নেতা হিসেবে আমরাও তাকে শ্রদ্ধা করি কিন্তু অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা পাওয়ার পর মহাত্মা গান্ধী রাজ্যের সব মন্ত্রীদের কাছে একটা একটা চিঠি লিখলেন হে মহাভারতের রাজ্যের মন্ত্রীরা যদি এই তোমরা উপমহাদেশের অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত করতে চাও মহাভারতের জনগণের ভালোবাসা পাইতে চাও আমি তোমাদের মাঝে দুইটা নাম দিয়া দিলাম এই দুই নামের যে কোনো এক নামের আদর্শ বাস্তবায়ন যদি করতে পারো তাহলে অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত হবে মহাভারতের জনগণের ভালোবাসা পাইবা দুইটা নাম কি কি হয়তো আবু বকর না হয় হযরত উমার হাকীকত সে তো দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নুমাইশ পর নজর হায় নমি গোয়া কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খোদা বাস সিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদার নকমাশো নকরা গো ফর জিন্দজান দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো বাজার সে গুজার হো খরিদার নেহি হো বাজার সে গুজার হো খরিদার নেহি হো জাগাজি লাগান কে দুন ইয়া নেহি হাই ইয়ে ইবরত কি জাহে তামাশা নেহি হাই
ये इबरत की जाहे तमाशा नहीं हाय दुनियार माये एमन पड़ा पड़लाम ओ मुसलमान तुमी बाजारे जाओ तबे बाजार वाला होयो ना दुनियाय तुमी घोराफेरा करो तबे दुनियादार होयो ना قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام পয়গম্বর বলেছেন তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করো দুই স্টাইলে যে কোনো এক স্টাইলে হয়তো তুমি মুসাফির না হয় তুমি পথি মহাত্মা গান্ধী দুইটা নাম বললেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু না হয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের যে কোনো একজনের আদর্শ বাস্তবায়ন করবা তোমাদের মহাভারতের অস্থায়ী ক্ষমতায় স্থায়িত্বে পরিণত হবে জনগণের ভালোবাসা পাইবা বলেন হযরত উমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের আদর্শ মূলত কার আদর্শ আওয়াজ দিয়া বলেন কার আদর্শ একজন হিন্দুদের লিডার হওয়ার পরেও রাসূলের আদর্শের মর্ম বুঝলেন কিন্তু তুমি আমি বুঝলাম না গ্যারান্টি দিয়া যদি বলি স্ট্যাম্পে যদি লিখিত হয় তবু লিখিত স্বাক্ষর দিতেও রাজি আছি আমাদের ওয়ার্ডগুলো আমাদের ইউনিয়নগুলো পৌরসভাগুলো আমাদের আসনগুলো সংসদীয় আসন কোন মেম্বার যদি তার ওয়ার্ডের মধ্যে রাসূলের আদর্শ মত হযরত ওমারের নীতিমালায় তার ওয়ার্ড পরিচালনা করে কোন চেয়ারম্যান যদি তার ইউনিয়ন হযরত ওমারের নীতিমালায় রাসূলের আদর্শ মত পরিচালনা করে কসম দিয়া বলতে পারি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি ওই চেয়ারম্যানের জীবনে আর নির্বাচন করা লাগবে না সিলেকশনই হয়ে যাবে শর্ত কি শর্ত কি রাসূলের আদর্শ হযরত ওমারের নীতিমালায় আল্লাহু আকবার হযরত উমারের নীতিমালা কেন বললাম হযরত উমার অর্ধ জাহানের শাসক ছিলেন অর্ধ পৃথিবীর শাসক ছিলেন পৃথিবীর অর্ধেকটা কতটুকু হবে আমাদের নারায়ণগঞ্জের মহানগরের সমান অর্ধেক পৃথিবী শাসন করেছেন হযরত উমার হযরত উমার এত বড় শাসক হওয়ার পরেও হুজুরের খাদেম হযরত সালাম বর্ণনা করেন একদিন হুজুর বললেন সালাম চলো আমরা একটু এলাকা ঘুরে দেখি কোনো মুসাফির এসে কোনো কষ্টে আছে কিনা বা আমার রাজ্যের আমার অধীনস্থ কোনো নাগরিক কোনো কষ্টে আছে কিনা খবর নেই হাঁটতে হাঁটতে একটা দূরবর্তী পথ দিয়ে হাঁটতেছেন দেখতেছেন দূরে কোথাও একটু আলো দেখা যায় জঙ্গলের মধ্য দিয়ে পথ গাছপালা পাহাড় এসবের মধ্য দিয়েই রাস্তা ছিল এক সময় এখনো আরব ভূমিতে এরকমই দেখলেন দূরে অন্ধকার একটু আলো জ্বলতেছে আমিরুল মুমিনিন বললেন চলো কোনো মুসাফির হবে যাতায়াত পথে রাত হয়ে গেছে এখানে মনে হয় তাবু গাড়ছে তাদের কোনো প্রয়োজন আছে কিনা আমরা দেখি গিয়ে তাদের হাজত পূরণ করি লোকটা কে কথা বলে না লোকটা কে ওয়ার্ডের মেম্বার ইউনিয়ন চেয়ারম্যান অর্ধ পৃথিবীর শাসক গিয়া কাছাকাছি গেলেন এমন এক দৃশ্য দেখলেন হৃদয় বিদারক এক দৃশ্য ছোট ছোট কয়েকটা সন্তান এক মহিলার চারপাশে ঘুরতেছে আর কাঁদতেছে মা খাবার দাও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না খাবার দাও সহ্য করতে পারি না মা চুলার উপরে আগুনের উপরে একটা পাতিলা বসাইয়া শুধু পানি গরম করেন আর পানি নাড়তেছেন আর বলতেছেন একটু অপেক্ষা কর অপেক্ষা কর এই যে খাবার রান্না করতেছে হয়ে গেলেই দেব বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে হযরত উমার মহিলার কাছে গিয়া যতটুকু যাওয়ার মতো অবস্থা আছে মুসাফির বললেন মা এরা কারা বলে এরা আমার সন্তান তা আপনারা এখানে তাবু গাড়ছেন কোথায় যাচ্ছেন কোথাও না অনেকদিন ধরেই এখানে আছে তো আপনি বাচ্চারা খাবার চায় মিথ্যা কথা কেন বলতেছেন ধোকা কেন দিতেছেন পানি খাবার নাই নাড়তেছেন আর বলতেছেন খাবার হচ্ছে
যাক তবু তুমি একজন মানুষ খবর নিতে আসছো কিন্তু এই জাহানের শাসক উমার এমন একটা অযোগ্য ব্যক্তি কিভাবে শাসক হয় উমারের মতো মানুষের দেশে মানুষ যদি কষ্ট পায় তা উমার অযোগ্য কাকে বলতেছে ভদ্র মহিলা তো উমারকে চেনেন না হযরত উমার কি করলেন রাগ হয়ে গেলেন না মহিলাকে গ্রেফতার করলেন না আমরা যদি মেম্বারকে কিছু বলি চেয়ারম্যান এরপরে পৌরসভা মেয়র এমপি তো বহু দূরের কথা যদি মেম্বারকে বলি আপনার এই কাজটা হয় নাই তো আপনার খবর আছে কথা বলেন শুনেন জনপ্রতিনিধি হওয়া এত সহজ নয় এত সহজ নয় আপনার ওয়ার্ডের মধ্যে কতজন বিধবা আছে আপনার লিস্ট সামনে থাকতে হবে আমাদের এই সমাজে শিশু শ্রমের অভাব নাই হোটেলগুলোতে ছোট ছোট ছেলেদের দিয়ে তাদেরকে শ্রম দেওয়ানো হচ্ছে এটা রাষ্ট্রীয় অবৈধ ইসলামের গৃহীত অবৈধ একটা ছোট বাচ্চা আপনার সন্তানকে আপনি লেখাপড়া করাচ্ছেন ওকে সন্তানের আদর দিয়ে আপনি লেখাপড়া করাতে পারেন না হতে পারে এই ছেলেটাই আগামী দিনের রাষ্ট্রপতি হতে পারে শুধু ওর গাইডলাইন নেই এজন্য পারছে না শিশু শ্রম বন্ধ করেন বাচ্চাদের যেমন লাগবে না বাচ্চাদের দিয়ে কাজ করানো যাবে এই লিস্টগুলো আপনার সামনে থাকবে আপনি তো আর চাইলেই সব সমাধান করতে পারবেন না সাধ্যানুযায়ী সব সমস্যাগুলো শুনে যেগুলো আগে করা দরকার ওগুলো করবেন এর নাম প্রতিনিধিত্ব মহিলা বলতেছে ওমরের দেশে আছি এর সেই ভালো আর কি থাকবো আমার বাচ্চাগুলো খাবার পায় না ওরা যখনই খাবার জন্য কাঁদে তখন আমি পানি লড়াই আর বলি খাবার হইতেছ না খাবারের অপেক্ষায় থাক এক সময় কাঁদতে কাঁদতে আমি জানি ঘুমায় যাবে ঘুমায় যায় আবার যখন ঘুম থেকে জাগে কাঁদতে কাঁদতে জাগে মা ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না আবার আমি পানি নিয়ে এভাবে অভিনয় করি কতদিন করব জানি না হযরত উমার আর দেরি করেন নাই খাদেম সালামকে নিয়ে সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় কোষাগারে চলে যান বড় একটা বস্তা নিয়ে কয়েক পদের খাবার যতটা বস্তার মধ্যে ঢুকানো যায় খুব তাড়াহুড়া ভাবে সময় চলে যাচ্ছে তাড়াহুড়া ভাবে একেবারে ঠেসে ঠেসে বস্তা ভরেছেন এরপর খাদেম সালামকে বলেন সালাম বস্তাটা আমার মাথায় উঠাইয়া দা লোকটাকে অর্ধ জাহানের আমির বাদশা সালাম বলেন হুজুর আমি খাদেম থাকতে আপনি কেন মাথায় নেবেন হযরত উমার চোখের পানি ছেড়ে দিলেন সালাম কিয়ামতের ময়দানে আমার কাজের জবাব কি তুমি দিবা বলে না যদি তুমি না দাও আমার জবাব আমাকে দিতে হবে যেহেতু বুঝতে হবে আমার কাঁধে উঠা দাও আমি হুজুরের কথায় আর বিরোধিতা করতে পারলাম না বস্তাটা হুজুরের মাথায় উঠাই দিলাম এত ভারী হুজুর এত শক্তিশালী মানুষ বস্তার এত ভারী হুজুর নুয়ে গেলেন তবু দৌড়াইতেছেন ঘাম টপ টপ করে পড়তেছে আর হুজুর কাঁদতেছেন আল্লাহ আল্লাহ আমাকে বঞ্চিত করেন না একটা ভয় একটা পেরেশানি আমার জাহানের মধ্যে আমার রাজ্যের মধ্যে আমার শাসন আমলে একটা বকরি একটা কুকুর যদি পানির তৃষ্ণায় মারা যায় কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব হযরত উমার মহিলার কাছে গেলেন নিজে রান্না করলেন নিজে রুটি বানাইলেন নিজে নাস্তা বানালেন অর্ধজাহানের শাসক কি মনে হয় মহাত্মা গান্ধী একজন হিন্দু নেতা হইয়া কেন যে তাদের আদর্শ মানতে বললেন কারণ আছে না নাই বাচ্চাদেরকে উঠে খাওয়ালেন আদর করলেন মহিলাটা বড় আনন্দিত হয়ে গেছে কয় দেখছো আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আর কাউরে খুঁজে পাইলে না ওমার রে দিলা শাসনভার এই যুবক কি দোষ করছিল এই জওয়ান কি দোষ করছিল এরই তো দেওয়া দরকার ছিল হযরত উমার বিদায় নেবেন এমন সময় মহিলা ডাক দিয়া বলে বাবা আমাকে তোমার কাছে নিয়ে যাইবা তোমার দেখাইয়া কইতাম কিছু কথা কয় আপনি তাকে দেখবেন বলে হ্যাঁ হুজুর বললেন আগামীকাল রাজদরবারে আইসেন
মহিলা পরের দিন গেলেন, গিয়া দেখেন হাজার হাজার মানুষ, বিচার চলতেছে, ইনসাফ আদালত, আত্মীয়করণ নাই, দলীয়করণ নাই, স্বজন প্রীতি নাই, যার অন্যায় বাপ হোক ভাই হোক সঙ্গে সঙ্গে বিচার। বিচারের আসনে যিনি বসে আছেন সে তো আর কেউ নয়, রাত্রে যেই মানুষটা আমাকে মাথায় করে বুঝা নিয়ে খাওয়াইলেন ওই মানুষটাই তো হযরত উমার। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, একজন হিন্দুদের নেতা, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, হিন্দু হওয়ার পরেও যার মাঝে কালেমা নাই, যার মাঝে ইমানের দৌলত নাই, তবুও সে ইসলামের মর্যাদা বুঝছেন কিন্তু ইমান আনেন না, এজন্য মর্যাদা বোঝার কোনো দামও নাই, আমার রাসূলের আদর্শের মর্ম বুঝলেন। কিন্তু আপনি আমি রাসূলের উম্মত হওয়ার পরেও আপনার আমার মাঝে রাসূলের আদর্শের কোনো মর্ম বোধই নাই।